আজকে সপ্তমীর পুণ্যতিথিতে কলাবউয়ের গৃহপ্রবেশ হবে। ঘাটে কলাবউ স্নানের পরে কলাবউ গণেশের পাশে স্থান পাবেন। এরপর একটি ছাদনাতলা তৈরি করা হয়েছে, সেখানে কলাবউকে রেখে মন্ত্রপাঠের মাধ্যমে এবং বিভিন্ন নিয়ম আচার পালনের মাধ্যমে সেখানে কিছুক্ষণ সময় কাটানো হবে এবং সেখানে পুজো হবে। তারপর কলাবউ মন্দিরে প্রবেশ করবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছ দূরের দিকে কিছু জিনিস রাখা হচ্ছে। তিনকোনা মতো এই জিনিসগুলোকে ভেঙে দিয়ে তবে কলাবউ মণ্ডপে প্রবেশ করবেন এবং তার উপরে মাটির খুঁড়িতে করে খই এবং ছাই রাখা হচ্ছে। বলা হয় কলাবউ নাকি দাঁত মেজে খই খেতে খেতে ঘরে ঢুকবেন। Thank you.
সন্ধ্যা আরতির মধ্যে দিয়ে সপ্তমীর দিনটি বেশ ভালোই কাটলো এবং অষ্টমী আসার অপেক্ষায়। তো তোমরা যারা ভিডিওটি দেখবে তার অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকো।